হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ফেসবুকে স্টাইলিস্ট বায়ো এড করা যায় এবং আমরা সেই বায়োগুলো কোথায় পাবো। তো আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটি বায়ো আপনাদেরকে দেখাচ্ছি। আপনি চাইলে এই বায়োগুলো আপনার ফেসবুকের প্রোফাইলে এড করতে পারেন। তার জন্য কিভাবে এড করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো প্রথমে আমি চলে যাব আমার ফেসবুকের লাইট অ্যাপসে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো বায়ো নেই। আপনি একটু নিচের দিকে যাবেন, তারপর এখানে দেখতে পারবেন এডিট পাবলিক ডিটেইলস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন বায়োর একটা চলে আসছে অপশন। তারপর এখানে দেখুন এড একটা অপশন রয়েছে, আপনি এডে ক্লিক করবেন, তাহলে এখানে বায়োর যে বক্সটি রয়েছে সেই বক্স শো করবে। তো এখন আমি চলে যাব আমার নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পর এখানে ছয়টা বায়ো আমি রেখেছি। এই বায়োগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে আপনি এগুলো কপি করে আপনার ফেসবুকের প্রোফাইলে এড করে নিতে পারেন। তার জন্য ধরে নিন আমি এই 5 নম্বর বায়োটা কপি করতেছি। কপি করে আমি বসিয়ে দেব আমার ফেসবুকের প্রোফাইলে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে বায়োটা এড হয়ে গেল। এই বায়োটা দেখতে ভারী চমৎকার লাগতেছে। আপনি চাইলে এই বায়োটা আপনি কপি করে ইউজ করতে পারেন। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু এখানে শো করতেছে সাফওয়ান। তো আপনি চাইলে আপনার নামের ওয়ার্ডগুলোও এখানে দিতে পারেন। তার জন্য আপনি আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম এ থেকে জেড পর্যন্ত সবগুলো ওয়ার্ড দেয়া আছে। আপনি চাইলে সেই ওয়ার্ডগুলোও কপি করতে পারেন। তো অনেকেই এটা জানেন না যে কিভাবে ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে হয়। তার জন্য আপনার প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি ইউটিউব ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স কপি করার জন্য সেই ভিডিওতে ক্লিক করবেন। তারপর সেই ভিডিওতে চলে যাবেন। আপনি ক্রোম ব্রাউজার দিয়ে অবশ্যই করতে হবে, তা না হলে হবে না। তো এখানে দেখুন আমি এই ডেসক্রিপশন বক্সটা কপি করার জন্য এখানে দেখুন কপি হয়ে গেছে। তো আপনি এইভাবে মার্ক করে তারপর কপিতে ক্লিক করে কপি করে ফেলবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের এই বায়োগুলা। তো আমি এই সবগুলা বায়ো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে আপনিও এগুলো ইউজ করতে পারেন। তো এটা যদি আমি কপি করি, কপি করার পর আমি আমার প্রোফাইলে যদি এড করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন আমি এটা চেঞ্জ করে নতুন আর একটা বায়ো এড করব। তার জন্য এটা মার্ক করে আমি ডিলিট করে দিব। তারপর নিউ যে বায়োটা সেটা আমি পেস্ট করে দিলাম, তারপর সেভ অপশনে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই বায়োটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি চাইলে আপনিও এই বায়ো এড করে ফেলতে পারেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কপি করে। তো আপনারা অনেকেই এটা সম্বন্ধে হয়তো বা জানতে চাচ্ছেন যে এটা কিভাবে আমি এড করলাম। আপনারা যদি চান এইভাবে আপনাদের প্রোফাইলে এড করতে, তাহলে আমার ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আরও একটি ভিডিও তৈরি করে ফেলবো এই যে বায়োটা সেটা কিভাবে এই ফেসবুকের প্রোফাইলে এড করা যায়। আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকের প্রোফাইলে বায়ো এড করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন জয়েন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।